জয় হিন্দ, বন্দে মাতরম। তোমাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা দেওয়াল ঘড়ির আনবক্সিং এবং রিভিউ নিয়ে আর কি। তো ঘড়িটা হচ্ছে মেনলি অজন্তা ব্র্যান্ডের। তো এটা হচ্ছে অজন্তা, এখানে লেখা রয়েছে AJANTA অজন্তা। আর এটা যে মিউজিক্যাল ঘড়ি, তো সেই কারণে এখানে মিউজিক্যাল লেখা আছে। আর এখানে 12 মেলোডিজ তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, মানে এটা প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় একটা করে মিউজিক চেঞ্জ হবে। আর প্রত্যেকটা ঘন্টায় আলাদা আলাদা 12 ঘন্টায় 12টা আলাদা মিউজিক বাজবে আর কি। তো এটার মডেল নাম্বারটা হচ্ছে AQ2047। তো বক্সটা খানিকটা এরকম, পিছন দিকে একটা রিস্ট ওয়াচের একটা ছবি রয়েছে। এই হচ্ছে বক্স। তো এবার বক্সটাকে খুলি। আর এটার দাম কোম্পানি থেকে মেনশন করা আছে 870 টাকা। আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, মোটামুটি এই রকমই দাম নিয়েছি আমার, 850 টাকা মতো পড়েছে উইথ ডেলিভারি চার্জ। আর এটার মেনলি দুটো কালার আছে, একটা এই কালারটা আর ভিতরে যে কালারটা আছে আমি সেই কালারটা খুলে দেখাচ্ছি। তো প্রথমে এটা কোম্পানি থেকে সেলোটেপ দিয়ে পাঠিয়েছে আর কি, মানে কোম্পানি থেকে বলবো না, যে সেলারের কাছ থেকে এসছে। তো এটাকে ছুরি দিয়ে প্রথমে কেটে নিই। দেখি বক্সটা কেমন প্যাক করেছে। আচ্ছা, এই হলো এর বক্স। আর ভিতরে ঠিক এইভাবে আছে, একটা প্লাস্টিকের মধ্যে এটা ভরা রয়েছে। তো প্লাস্টিক থেকে ঘড়িটাকে আস্তে আস্তে বার করি। এই হলো বক্স, ঘড়িটা ঠিক এইভাবে এসেছে আর কি আমার কাছে। যথেষ্ট ভালো প্যাক করা, এবং এটাতে আশা করছি ব্যাটারি আছে। এটার আগে ব্যাটারিটা বার করে নিই। তা সেলোটেপ দিয়ে লাগানো রয়েছে, ব্যাটারিটাকে আগে বার করে নিই এখান থেকে কেটে। কটা ব্যাটারি আছে দেখিয়ে দিই, কটা ব্যাটারি দিয়েছে এর সাথে। আচ্ছা, এর সাথে এখানে 4টে ব্যাটারি রয়েছে, এবং ব্যাটারিটা যে কোম্পানির আর কি, OREV অরিভা, প্রত্যেকটাই কিন্তু সেম কোম্পানির ব্যাটারি দিয়েছে। মানে যে ঘড়িটা যে কোম্পানি সেই কোম্পানিরই ব্যাটারি, এবং যে প্লাস্টিকটার মধ্যে এসছে সেখানেও কিন্তু ওরিভা লেখা রয়েছে আর কি। তো এটা সম্পূর্ণ ব্র্যান্ডেড ব্যাটারি, এই 4টে ব্যাটারি এর সাথে দিয়েছে। এবার দেখি এই ব্যাটারিগুলো কোথায় কোথায় লাগায়। তো ব্যাটারিটা এখন এখানে রাখি, প্লাস্টিকগুলো সরাই। আর এই যে ঘড়ি, ঘড়িটা এখানে খুলে গেছে। এটা ঘড়ির ওপরে প্লাস্টিক, আর ভিতরটা স্পঞ্জ দিয়ে মোড়া আছে, যাতে কোনো রকম ড্যামেজ না হয়ে যায়, বা কোনো রকম আর কি ফিজিক্যাল যে বডি, এই যেন কোনো রকম ড্যামেজ না হয়। তো এটা এক প্রকার সফট একটা জিনিস দিয়ে র্যাপ করা আছে। তো এখন বাহ, এখন এই দুটো প্যাকেটকে সাইডে সরিয়ে রাখি। 4টে ব্যাটারি, তোমার ঘড়িটা খানিকটা এইরকম দেখতে, এই যে। আর আমি তখন যে বলছিলাম এটা দুটো কালার আছে মেনলি, তো দুটো কালার কী কী একবার দেখিয়ে দিই। একটা কালার হচ্ছে এই কালারটা, যেটা হচ্ছে গোল্ডেন টাইপ, এই যেটা হচ্ছে গোল্ডেন কালার ওরিভা। আর এটা হচ্ছে ব্লু, যেটা আমার কাছে এসছে। মেনলি এই দুটো কালারই অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, আর আদার্স অন্য কোনো কালার আছে কি আমি সঠিক জানি না। আর এটা কেনার সাথে কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি কোম্পানি থেকে প্রোভাইড করছে। ভিতরে কোনো ওয়ারেন্টি কার্ড নেই, আমি তবুও একবার দেখিয়ে দিই, ভিতরে কিন্তু কোনো ওয়ারেন্টি কার্ড নেই। তো ঘড়িটার সামনেটা এরকম, এটা ঘড়ি রয়েছে। আর এইটা একটা সেন্সার, এটা কী কাজে লাগে আমি পরে দেখাচ্ছি। আর এটা একটা মানে পেন্ডুলাম তো বলবো না, এটা একটা রোলার আর কি, মানে এই জিনিসটা ঘোরে, আমি সব দেখাচ্ছি A to Z। তো ঘড়িটা এরকম দেখতে সামনে থেকে। আর উপরের যে এইটা, এটা কিন্তু কাঁচ নয়, এটা কাঁচ বা প্লাস্টিকের, হ্যাঁ এটা কাঁচের মতোই লাগছে আর কি, যাই হোক। আর এটা কিন্তু পুরোটা প্লাস্টিক বডি, খুব সুন্দর দেখতে, ওয়েল ডেকোরেট ঘড়ি। পিছন দিকটা খানিকটা এরকম দেখতে, এইটা আমাদের দেওয়ালে ঝোলানোর জন্য পয়েন্ট আর কি, কোনো গজাল বা পিন কিছু থাকলে এটাকে এরকমভাবে দেওয়ালে দিয়ে এটাকে রাখতে হয়। এই যে এইটাতে ঢুকিয়ে দিলে জাস্ট এরকমভাবে থেকে যাবে। এটা মেনলি দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য। তারপর দেখি ব্যাটারিগুলো কোথায় লাগানো যায়। এখানে তো কিছু দেখছি না, এই যে এখানে ওপেনের জন্য একটা জায়গা রয়েছে, এটাকে প্রথমে আগে খুলে নিই। এই
এটাকে আগে খুলে নিই, এটা খুলে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে কি যে তিনটে ঘড়ির তিনটে ব্যাটারির জায়গা রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে উপরে যেটা রয়েছে আমি এখন যেটা লাগাবো, এটা মেনলি ঘড়িটা যে মানে ঘুরবে আর কি, যেটা মেন ঘড়ি আমাদের, এই ঘড়ির জন্য এই ব্যাটারিটা এখানে দেওয়া রয়েছে। তো আমি এটা এখন কিন্তু ঘড়ির সেকেন্ডের কাঁটাটা অফ রয়েছে, এটা মানে ব্যাটারিটা লাগানোর সঙ্গে সঙ্গে সেকেন্ডের কাঁটা ঘুরতে শুরু করবে। তো আমি সেকেন্ডের কাঁটাটা লাগাই, আর এখানে ব্যাটারিটা কোন দিকে থাকবে ভিতরে একটা ছবির মতো করে দেখানো আছে আর কি, মানে এই যে ব্যাটারিটার মুখ এটা থাকবে এই দিকে, পিছন দিকে থাকবে এই দিকে। সরি ব্যাটারিটা পড়ে গেল। তো এটা এইভাবে থাকবে, এই যে ব্যাটারিটা আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ব্যাটারিটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু সেকেন্ডের কাঁটাটা অলরেডি ঘুরতে শুরু করেছে। তো আমি এবার টাইমটাকে অ্যাডজাস্ট করে নেব, এখন আমার ঘড়িতে বাজে 7:10 মতো হয়েছে আর কি। তো এখন 7:10 আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো দেখিয়ে দিই এটাকে অ্যাডজাস্ট করতে গেলে কী করে করতে হয়। এই যে উপরে একটা চাকা দেখতে পাচ্ছ, এই যে এই এইটা, এই যে এইটাকে ঘোরালেই কিন্তু ঘন্টার কাঁটা প্লাস মিনিটের কাঁটাটা ঘুরবে। তো এই যে আমি ঘোরাচ্ছি, এদিকে ঘুরছে, এই যে এটা দুদিকেই ঘোরানো যায়, উপর দিকে ঘোরালে উপর দিয়ে হবে আর নিচের দিক দিয়ে ঘোরালে নিচের দিক দিয়ে হবে। তো তোমরা যেভাবে হোক এটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো ঘড়িটা এখন আমার বাজে হচ্ছে 7:10 মতো। তো আমি এটাকে মোটামুটি 7:10 ঘড়িটা সেট করে নিলাম, দেখতেই পাচ্ছ। আমি আরও একবার দেখিয়ে দিই, এই যে চাকাটা রয়েছে এই চাকাটাকে এই দিকে অথবা এই দিকে দুদিকে ঘোরানো যায়, তোমরা যেদিক দিয়ে তোমাদের সুবিধা হবে সেটাকে ঘুরিয়ে টাইমটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো এখন যেহেতু এটা 7:10 মতো হয়েছে, আমি এটাকে 7:10 করে দিলাম। 7:10 এখনও হয়নি যদিও, যাই হোক আমি 7:10 কাছাকাছি রাখলাম, এই যে হয়ে গেল। আর এই যে যে দুটো রয়েছে দুটো হচ্ছে মিউজিকের জন্য মেনলি, আর এটা হচ্ছে মিউজিক স্পিকার, এখান দিয়ে শব্দটা বেরিয়ে আসে। তো মিউজিকের ব্যাটারিটা আমি লাগাই, এই যে দুটো ব্যাটারির মুখটা থাকবে এই দিকে, পিছনটা থাকবে এই দিকে। তো আমি দেখিয়ে নিই, এই যে পিছন দিকটাকে এই দিকটা চাপ দেব, চাপ দিলেই সামনেটা অটোমেটিক ঢুকে যাবে আর কি। এই হচ্ছে না, যাই হোক এটা দেখে নিই। প্রথমে একটু টাইট থাকে এটা, আমি দেখে নিই কোনটা আগে লাগাতে হবে। আচ্ছা, পিছন দিকটা প্রেস করে সামনের দিকটা, হ্যাঁ, চেপে ঢোকাতে হবে একটুখানি। এটা একটু সাবধানে তোমরা চেষ্টা করবে, বাই চান্স পিনগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু ঘড়িটা সমস্যা হতে পারে। আর এটা যেহেতু নতুন একদমই, তো একটু সমস্যা হচ্ছে। এই যে পিছন দিকে যে একটা নব উঁচু হয়ে আছে স্টিলের, এটাকে প্রথমে ঠেলতে হবে পিছন দিক দিয়ে। পিছন দিক দিয়ে ঠেলার পর এটাকে চেপে জাস্ট বসিয়ে দেওয়া। তোমরা আশা করছি দেখছো যে এটা অলরেডি শুরু হয়ে গেছে, আমি যখন ব্যাটারিটা লাগালাম। তো আমি এটাকে আবার লাগিয়ে দিই, এই এই দুটো যে ঘাট আছে এই দুটোকে এর ওপর দিয়ে জাস্ট ঠেলে দিয়ে এটাকে চাপ দিলে কিন্তু এটা পুরোটা লক হয়ে যাবে, ব্যাস। আর খোলাটাও সিম্পল, ওপেন লেখা রয়েছে, উপর দিকে একটা অ্যারো রয়েছে, এই যে অ্যারোটা, এটাকে ওপর দিকে জাস্ট ঠেললেই কিন্তু এটা উঠে যাবে। আমি তাও একবার দেখিয়ে দিই, এই যে এটাকে জাস্ট ওপর দিকে চাপ দেবো, সঙ্গে সঙ্গে উঠে চলে আসবে। আর লাগানোর সিস্টেমটা ঠিক সেই রকম, এই যে দুটো পয়েন্ট রয়েছে এই দুটো পয়েন্টকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে হালকা করে চাপ দিলে কিন্তু এটা উঠে যাবে, এই যে, ব্যাস। তো এতক্ষণ পর্যন্ত আমার ঘড়ি যেটা ঘুরছে এবং অ্যালার্ম যেটা মিউজিক আর কি, তো সেইটা আমার রেডি হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সাউন্ডের মানে এর যে সাউন্ড হবে সাউন্ডের জন্য একটা নব দেওয়া রয়েছে, এই দিকটা কম এবং যত এইদিকে ঘোরাবো তত কিন্তু সাউন্ড বাড়বে। তো এই দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড বাড়বে, এই দিকটা সাউন্ড কমবে। আর এইখানে যে বলছিলাম এই একটা সেন্সার রয়েছে, সেন্সারটার কাজ হচ্ছে এটাই যে আমাদের ঘরে যখন আলো জ্বলবে এবং আলোর পরিমাণ যত বেশি হবে, যত মানে যত আলোটা বেশি হবে তত কিন্তু মিউজিকের সাউন্ড বেশি হবে,
এবং যত আলোর পরিমাণ কম হবে তত কিন্তু মিউজিকটা আস্তে বাজবে। ধরো রাত্রিবেলা 1টা 2টো বাজে, তখন কিন্তু ঘরে আলো থাকবে না একদমই, তখন কিন্তু মিউজিক হবে না। যখন আবার সকালবেলা সূর্য উঠবে, যখন ঘরের মধ্যে আলো আসবে, তখন আবার মিউজিকটা আমরা শুনতে পাবো। তো এই সিস্টেমটাকে অন করাও যায়, অফ করাও যায়। তো এক উপর দিকে আছে অন, নিচের দিকে আছে অফ। এই যে অফ করে দেওয়া মানে হচ্ছে কি, অফ করে দেওয়া মানে আমরা ঘরে আলো জেলে রাখি বা না জেলে রাখি, এ কিন্তু অটো মানে প্রত্যেক ঘন্টায় কিন্তু সাউন্ড হবে। আর অন অন করে দেওয়ার মানেটা হচ্ছে আমরা যখন ঘরে আলো থাকবে না তখন কিন্তু এটা আর সাউন্ড হবে না। আর এটা তো দেখিয়ে দিলাম সাউন্ড আপ ডাউন মানে জোর কত জোরে বাজবে কত আস্তে বাজবে। আমি তবুও একবার দেখিয়ে দিই, এখানে যে সেট রয়েছে সেটটা যখন প্রেস করব এ কিন্তু অটোমেটিক অ্যালার্ম মানে মিউজিক হতে শুরু করবে। আমি তখন নবটা ঘোরাবো, কম আর বেশি করব, তোমরা দেখে নিও যে সাউন্ড কতটা কম বেশি হচ্ছে। তো আমি এবার সেটটা প্রেস করলাম, এটা কিন্তু ম্যাক্সিমাম সাউন্ড রয়েছে, এটাকে কমাবো, কমিয়ে দিলাম একদম, আবার এটাকে বাড়াবো, কিচ্ছু না জাস্ট নবটাকে ঘোরানো, এই যে তো এখন বাজে কত 7টা 10, কিন্তু আমার ঘড়িতে যে অ্যালার্ম বাজলো সেটা কটা বাজলো, 2 বার বাজলো। আমি আরও একবার শুনিয়ে আমাদের দেখাচ্ছি, এটা জাস্ট মিউজিক, ইন্ট্রো মিউজিক, কতগুলো ঘন্টা পরে তোমরা একটু খেয়াল রেখো, তারপর আমি বলছি কীভাবে সময়ের সাথে ঘন্টা সেট করবে। যাই হোক, এখন বাজে কিন্তু 7টা 15, এরপরে কিন্তু 8টা বাজবে, কিন্তু ঘন্টা বাজলো কটা 3টে। তো হিসেব মতো আমার ঘড়ি যে স্পিডে ছুটছে সেই স্পিডে কিন্তু ঘন্টা বাজছে না। তো এটা কী করতে পারি? তো এখন যখন 3টে ঘন্টা পড়লো, আমাদের খেয়াল রাখতে হবে যেটা বাজবে তার আগের ঘন্টা পর্যন্ত আমাদেরকে ছেড়ে রাখতে হবে, মানে আগের ঘন্টায় আমাদেরকে সেট করতে হবে আর কি। আর এইটা যতবার প্রেস করব ততবারই কিন্তু ঘন্টার সংখ্যাটা বাড়বে, মানে এখন যখন প্রেস করেছিলাম তখন কিন্তু 3টে বাজলো, আবার যখন প্রেস করব আবার বাজবে 4টা ঘন্টা বাজবে, আবার যখন প্রেস করব আবার বাজবে 5টা, আবার প্রেস করব আবার বাজবে 6টা। মানে এখন আমাদেরকে সেট করতে হবে 8টায়, মানে ঘড়িটা যখন এই যখন 8টা বাজবে তখন যেন 8টা ঘন্টা পড়ে। তো আমাদের কী করতে হবে, আমাদেরকে 7টা ঘন্টা শুনে রেখে দিতে হবে। 7টা ঘন্টা অলরেডি যদি বেজে যায়, আর আমাদের ঘড়িতে কিন্তু 7টাও বেজে গেছে, তো 7টা ঘন্টা বেজে গেলে অটোমেটিক 8টার সময় 8টা ঘন্টা বাজবে। তো আমাদের কটা ঘন্টা বেজেছে, আমাদের বেজেছে হচ্ছে 3টে ঘন্টা। তো আর একবার প্রেস করলে ঘন্টা বাজবে 4টে, এই যে। তো এটা বাজ মানে এই যে ঘন্টাটা বাজবে এটা কিন্তু 4টে ঘন্টা বাজবে, শুনবে ভালো করে, 1টা 2টো 3টে 4টে, স্টপ হয়ে গেল। এরপর আরেকবার যখন প্রেস করব বাজবে 5টা, আরেকবার যখন প্রেস করব বাজবে 6টা, আরেকবার যখন প্রেস করব তখন বাজবে 7টা। তাহলে 4টে অলরেডি বেজে গেছে, আরেকবার প্রেস করি এটা হচ্ছে 5টার ঘন্টা, আরেকবার প্রেস করি 6টার ঘন্টা বাজবে, মিউজিক অলরেডি চেঞ্জ হয়ে গেল এবং 6টা ঘন্টা বাজবে, আরেকবার প্রেস করব তখন বাজবে 7টার ঘন্টা, এই যে। একটা জিনিস দেখো, আমি ঘরের আলো অফ করে দিচ্ছি, এ কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে সাউন্ড। দেখো 1টা বাজে 2টো 3টে, আমি ঘরের সাউন্ড আলো অফ করে দিচ্ছি, তো এটা তোমরা দেখলে যে ঘরের আলো অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর অটোমেটিক সাউন্ড অফ হয়ে গেল। তো যাই হোক, তো এইখানে যে অন অফ রয়েছে, এই দুটো নব তোমরা দেখতে পাচ্ছ,
প্রথমে যদি অন করে রাখো, অন করে রাখার মানে হচ্ছে কি যে আমার ঘরে যখন আলো থাকবে না, মানে ধরো তোমরা সবাই ঘুমোচ্ছ রাত্রিবেলা একটার সময় কি দুটোর সময়, যদি এটাকে আমরা অফ রেখে দিই, এ কিন্তু যেরকম মিউজিক হওয়ার হবে, তারপর একটা ঘন্টা বাজবে বা দুটো ঘন্টা বাজবে, মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মিউজিক হতে থাকবে আর ঘন্টাও বাজতে থাকবে। তো এতে করে কি হবে, আমাদের ঘুমের সমস্যা হতে পারে। তো সেই কারণে আমরা যদি এটাকে অন করে দিই তাহলে কি হবে, ঘরে যদি আমরা মানে আমরা যদি ঘরে কোনো কাজ করি তখনই কিন্তু আমরা ঘরে আলো জ্বেলে রেখে দেবো, যদি কোনো কাজ না করি তাহলে কিন্তু আমরা আলো জ্বালবো না। তো আমরা যখন এটাকে অন রাখছি তার মানে কি যে আমার যখন ঘরে আলো জ্বলবে তখনই একমাত্র এ সাউন্ড দেবে, আমরা যখন ঘরে আলো জ্বেলে রাখবো না তখন কিন্তু এ সাউন্ড দেবে না। তো অন অফ সিস্টেমটা ওই জন্য এখানে দেওয়া, এখানে দেওয়াই রয়েছে মিরাকল আই আর কি, মানে এ এর চোখ রয়েছে এখানে আর কি, এটা সেন্সার। তো এ এর চোখ দিয়ে দেখে নিচ্ছে ঘরে আলো জ্বলছে কি জ্বলছে না। তো যদি ঘরে আলো জ্বলে তখনই কিন্তু এ মিউজিক প্লে করবে, আদারওয়াইজ মিউজিক প্লে করবে না। যখন ঘরে আলো থাকবে না তখন কিন্তু মিউজিক প্লে করবে না। আর এটা হচ্ছে অ্যালার্মের জন্য আমি দেখিয়ে দিলাম। তো ধরো মানে যেটা বাজে সেই তুলনায় ঘন্টা পড়ছে না আর কি, আমাদের ঘড়িতে বাজে 3টে কিন্তু ঘন্টা পড়ছে 7টা, তো তখন কি করব, এটাকে কন্টিনিউ প্রেস করতে থাকব। 3টের পর কটা বাজবে, 3টের পর বাজবে 4টে। তো আমরা এটাকে প্রেস করে করে যখন 3টে ঘন্টা পড়বে তখন এটাকে ছেড়ে দেব। তো যখন মিউজিক হয়ে গেল, 3টে ঘন্টা পড়ে গেল, তখন ছেড়ে দিলাম। তারপরে যখন 4টে বাজবে এ কিন্তু অটোমেটিকই এর মতো 4টের সময়তে 4টে ঘন্টায় পড়বে। তো বিষয়টা যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে জানিও, আমি শুধুমাত্র ওই মিউজিকটা সেট করার জন্য আরও একবার বিষয়টাকে নতুন করে একটা ভিডিও করে জানাবো। তো এখানে দেখালাম যে 3টে ব্যাটারি দিয়েছে, 3টে ব্যাটারির কাজ আমি দেখিয়ে দিলাম কোথায় কোথায় লাগাবে, আর পড়ে থাকলো একটা ব্যাটারি। এই ব্যাটারিটা কী কাজ, এই ব্যাটারিটার কাজ হচ্ছে এই যে এখানে হাঁস দেখতে পাচ্ছ তোমরা, এই হাঁসটাকে ঘোরানো। তো এই ব্যাটারিটাকে নিচে লাগাতে হয়, এখানে স্প্রিং রয়েছে, স্প্রিংটাকে পিছন দিকে থাকবে এখানে, এবং ব্যাটারিটা কীভাবে লাগাবো তার ছবিটাও ওখানে দেওয়া রয়েছে। স্প্রিংয়ের দিকে ব্যাটারির পিছন দিকটা দিলাম আর সামনের দিকটা এরকমভাবে জাস্ট প্রেস করে দিলাম। তো এবার দেখি এটা ঘোরে কি না, এটাকে সোজা না রাখলে এখন ঘুরবে না। এই যে তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ঘুরছে, এই যে একবার সামনের দিক দিয়ে ঘুরছে, মানে একবার বাঁ দিক থেকে ডান দিক ঘুরছে, একবার ডান দিক থেকে বাঁ দিক ঘুরছে। তো এই হলো ঘড়িটার পুরো প্রোগ্রামিং। আমি একবার সোজা করে দেখিয়ে দিই, ঘড়িটা যদি দেওয়ালে থাকে তো একে কেমন লাগবে দেখতে। তো এই যে ঘড়িটা দেওয়ালে ঝোলানো থাকলে এটা এরকম লাগবে, এইটা এইভাবে ঘুরবে আর কি। আর এখন বাজে 7:20। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে আর কি, যদি তোমাদের কোনো কাজ এসে থাকে এরকম ঘড়ি যদি তোমরা ঘরে কেউ লাগিয়ে আসো কিন্তু অ্যালার্ম বাজাতে পারছো না বা সিস্টেমটা বুঝতে পারছো না কীভাবে করবে, তো তোমাদের জন্যই মেনলি ভিডিওটা। আর মিউজিকের যে বিষয়টা সেটা যদি কেউ বুঝতে না পেরে থাকো তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আরেকটা ভিডিওতে শুধুমাত্র মিউজিকটার ওপর ভিডিও করব। আর তোমাদের যদি কোনো গ্যাজেট সম্বন্ধে কিছু জানার থাকে, আনবক্সিং করার থাকে, তো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই ঘড়িটা কোথা থেকে কিনবে, আমি তো অ্যামাজন থেকে কিনেছি, তো অ্যামাজনে কেনার লিঙ্ক আমি ভিডিওটার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।